আসানসোল লোকসভা উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বর্ডার এলাকায় রুট মার্চ। আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন ধার্য হয়েছে 12 এপ্রিল, আর এই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে ডুবরি বর্ডার চেকপোস্টে করা হলো রুট মার্চ। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ এই রুট মার্চে উপস্থিত ছিলেন। একই সাথে ডুবরি বর্ডার চেকপোস্টের লাগোয়া গ্রামগুলোতেও রুট মার্চ করা হয়। এদিন পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে ডুবরি বর্ডার চেকপোস্টে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে নিয়ে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ রুট মার্চ করলেন এবং মানুষের সাথে কথাও বললেন। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।